Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Allah.
বানেশে রাইতে কারবা জিকির শোনা যাই আল্লাহ নেশে রাইতে কারবা জিকির শোনা যাওয়ায় মারহাবা আল্লাহ 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 আগুন ধরছে গুলজার ভিতরে আগুন ধরছে কালবের ভিতরে উপরে জল দিল হইব কি আল্লাহ নেশে রাইতে আমার মরশিদ নাইয়া ছিল গো আমার দয়াল নাইয়া ছিল গো পাশর যাইব করে লাগিয়া আল্লাহ আমি তো জানি তো পরশে তোমে আগো নাওয়া নাওয়া
I'm gonna go to the
مرحبا
ইতাম যদি আমি ফারুকি সুবায়ার সন্তান গৌব হইতাম যদি আমি ফারুকি সুবায়ার সন্তান গৌব ডালিয়ানা রিয়া বরদার আমার মুর্শিদ রই চওয়াওয়ারন গৌব আমি কান্দি বনে বনে গো আমি গৌরি বনে বনে গো আমার নিহ ইবে দেখা আমার মুর্শিদে রইছ বনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাবা আল্লাহ হো 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 ঈশ্বর বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কর্তৃক আয়োজিত আল্লাহ ইসলামী বন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত নূরানী মানি বেহেশতের ভবনে আলোচনা মিলাদ মাহফিল জিকির আজকার শেষ করে তোমার যোগ্যতম ওলামায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ হাফেজ কারিম আল্লাহর মুরব্বি বাবাদেরকে নিয়ে আও নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়ে আও পদ্মানি সিনেমা বন্ধেরকে নিয়ে আও আল্লাহ তোমার শাহিনশাহ দরবারে আমরা তিন মিসকিন কাঙ্গলের মতন হাত বাড়াইছি ও মাবর মাওলারে ডাকি আমরা তোমার ও মাবর মাওলারে ডাকি আমরা তোমার কবুলের মঞ্জুর কর কারবালার জমিনে নবীজি দৌলতগঞ্জ যারা পানি পানি বলে শহীদ হয়ে গেছে আর ফোরাত নদীর পানি রে কত পশু পাখি খাইল রে আমার নবীর আওলাদের খাইতে পারল কবুলের মঞ্জুর কর আল্লাহ
বাংলায় 360 জন আউলিয়া সহ কাদরিয়া শিস্তিয়া নকশবন্দী আমজাদ দারি আউলিয়া আল্লাহ গাওস করো যেই যেখানে শেয়ার হইছে প্রত্যেকের বাগদার কবুল আর মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি কারো মা কবরে কারো প্রাণীর আব্বা কবর আরে সেই মা নিজে না খাই আমি সন্তানের খাওয়াইল নিজে না ঘুমাইয়ারে আমি সন্তানের মা খাওয়াইল আমি সন্তান মার পেটে মাকে আরামে ঘুমাইতে দেই নাই একটু নিশি হইলে মা ঘুমাইলে আমি সন্তান মার কলি যাই দিন দিন করে লাতে মারছি মার আরামের ঘুম হারাম হয়ে গেছে ঘরে দন্নাই দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া মা কান্দে মার চোখের পানি বাবার গালে বড় গালে বাবা ডাকে দিয়া কই বেগম দুনিয়ার মানুষ ঘুমায়া রইছে তুমি কেন ঘরের দন্নাই দইরা দইরা কান্দ মা ডাকে দিয়া কই স্বামী গো আমার যাদুমনি সন্তান পেটে নড়াচড়া করব আমি মারে ঘুম আসল এমন আম্মা যাদের কবরে কবর গোলাকে ভেস্তের বাগা আল্লাহ যে বাবা চোদ্দ মাসে রোদ্রে পিঠের সামরারে বাড়ি বানাইয়া আমি সন্তানের খাবারের ব্যবস্থা করবো আল্লাহ ঈদ আসলে করে টাকা না থাকলে বাবা হাওলাত করে টাকা আমি সন্তানের নতুন জামার ব্যবস্থা করেছে এমন আব্বা যাদের কবরে কবর গুলাকে ভেস্তে রে বাবা মারা আজকের এই বিশাল প্রোগ্রামকে যারা টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়ে আসা যাইল তাদের জীবনকে তুমি সুন্দর করে সাজায়া দাও আল্লাহ আল্লাহ মানি শরীর জওয়ান মুরব্বী বাবারা সুন্নতের কথা শুনলে পরে থাকতে পারে না রে নবীর প্রেমে দৌড়িয়া হাজির হয়া আল্লাহ আমার মুরব্বী বাবা আগে আমার যুবক ভাই গুলাকে কি দিয়া বিদায় করব আল্লাহ একটা লোকর ওলি না বানাইয়া আজকের মাহফিল থেকে বিদায় করিয়া করেছি ভুল করেছি আল্লাহ এই জীবনে আর করব না আমরা রে গোনাগার কইলা দাবি দিয়া আল্লাহ মাহফিল আসবে আসবে কত খুশি ছিলাম আনন্দিত ছিলাম আজকে তো মাহফিল বিদায়ের পথে আল্লাহ আমার মুরব্বী বাবার যুগ ভাইয়ের কত খাতা কাজে করলো আরে না ঘুমাইয়া না খাইয়াও এই মাহফিল কিভাবে সুন্দর হবে সবাই পরামর্শ করে দরাদরি করতেছে আল্লাহ হাশর ময়দান যেদিন কায়েম হবে যেদিন আদাদ করে সহ্য থাকবে নিচে জামাল তামার জমিন থাকবে কঠিন হাশর ময়দানে আমার মহব্বত মানুষগুলোকে বেয়ল নবীর নূরের ছায়ায় থাকবে আরে দুনিয়ার মধ্যে যেভাবে মায়া মহব্বতে আবদ্ধ হাশরে ময়দানে আমাদেরকে আলাদা করিও না আল্লাহ হাশরে ময়দানে আলাদা না করিয়া একসাথে দয়াল নবীর নূরের কিনাইরা রাখিও আল্লাহ আজকের মাহফিলে নুসিলা করে এই পারিশরের কবরস্থানে যত মধ্যে মুসলমান শুয়ে রয়েছে প্রত্যেকের কবরগুলোকে ভেস্তে রে বাবা মারা দাও আল্লাহ কার কি মনের বাসনা আল্লাহ যে যাহা চাইবে তাহা দিয়া পূরণ করিয়া দাও যে যাহা চাইবে তাহা দিয়া পূরণ করিয়া দাও
আমার অনেক ভাইরা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াব হইছে গরম যারা পড়ালেখা করে প্রেমকে প্রসার করে দাও যারা ব্যবসা বাণিজ্য করে ভাইরার বরকত দান করো যারা অসুস্থ পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ বিশেষ করে আমার এক ভাই গাউস রহমান ভাই অসুস্থ রয়েছেন আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো গায়বি খাজানা থেকে গায়বি সেবা দান করো আল্লাহ আর যারা অসুস্থ রয়েছেন সকলকে গায়বি খাজানা থেকে গায়বি সেবা দান করো আল্লাহ আল্লাহ আমার আব্বা হুজুর কেবলা কে তুমি পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ আমার সে ভিক্ষা চাইও যেই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এমন নবীকে না দেখাইয়া এই শরীরে কাফরের কাফরের বিরিনিয়ন আমার মতনে তো অপরাধী নেই তো কারো জীবন ও নবী তোমার মত এমন দয়াল নবী নেই তো আর কেহ তুমি উম্মতের কান্দারি তুমি রহমতের বান্দারি তোমার উপর দরুদ পড়েন আল্লাহ মহান আমার মতনে তো অপরাধী নেই তো কারো জীবন আল্লাহ দয়ালুবীর চেহারা বলরত না দেখাইয়া মক্কা মদিনা জিয়ারত না করাইয়া আমাদের শরীরে কাফনের কাফনের বিধি দিও না আল্লাহ আমিন আমিন মা বোনের হাত তুলে ধরেছে মা বোনদেরকে রাবি আবাসের মতন মহান দরদার হলি বানায় দাও আবেদ আসলে আমা বানায় দাও আমিন আমিন বিহকে محمد رسول الله صلى الله عليه وسلم